বার্সেলোনার পর কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে শেষ চারে পা রাখে আনচেলিতির দল। কোয়ার্টারের আরেক ম্যাচে একই ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়ে সেমিতে উঠে অ্যাটলেটিকো বিলবাও। নুরুদ্দিন খানের প্রতিবেদন। কদিন আগে বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের। লীগ শিরোপা জয়ের রেস থেকেও পিছিয়ে লস ব্লাঙ্কোরা। এমন বাস্তবতায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। সেখানেও এলোমেলো রিয়াল। ঘরের মাঠে প্রথমার্ধের পুরোটা সময় নিজেদের হারিয়ে খুঁজেছে আনচেলত্তির শিষ্যরা। যে সুযোগে ম্যাচের 19 মিনিটে আলভারো মোরাতার গোলে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। গোল পরিশোধে মরিয়া হয়ে চেষ্টা চালালেও প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। তবে অপরিকল্পিত ফুটবল খেলা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। করতে থাকে একের পর এক আক্রমণ। রদ্রিগোর অসাধারণ নৈপুণ্যে মিলে গেল গোলও। অতিরিক্ত সময়ে 10 জনের দলে পরিণত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদকে আর কোনো সুযোগ দেয়নি লস ব্লাঙ্কোস। 104 মিনিটে করিম বেনজেমা এগিয়ে নেওয়ার পর রিয়ালের জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল জিতলেও হেরেছে ভ্যালেন্সিয়া। বিলবাওয়ের কাছে 3-1 গোলে হেরে ছিটকে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে। নুরউদ্দিন খান, এসএটিভি স্পোর্টস ডেস্ক।